আমরা আমাদের চার্সের পাইপ পুশআপ কমপ্লিট করেছি, তো এখন আমরা আমাদের নেক্সট মুভমেন্টে যাব, সেটা হচ্ছে ফ্লোর এক্সটেনশন, ব্যাকের এক্সটেনশন। তার আগে একটা কথা বলে নিই, যেহেতু শুরু থেকে ধারাবাহিকভাবে অনেক কথাই বলে আসছি, আপনারা হয়তো কনফিউজ হয়ে আছেন কোন ওয়ার্কআউটের পরে কোন ওয়ার্কআউট পারফর্ম করবেন, সেই জন্য নিচে ডেসক্রিপশন লিঙ্কে একটা পিডিএফ দিয়ে রেখেছি, এই হোম বেস ওয়ার্কআউটের পুরো রুটিনটি এখানে আছে, এবং আপনারা স্ক্রিনে দেওয়া প্রত্যেকটি মুভমেন্টের নামের সাথে চাইলে মিলে দেখতে পারবেন যে কোনটার পরে কোনটা আপনাদেরকে পারফর্ম করতে হবে। তো চলুন আমরা ব্যাকের মুভমেন্টে চলে যাই। তো এটি হচ্ছে এলবো, ফ্লোরে পুরোপুরি শুয়ে পড়বেন, পা নিচে থাকবে, খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন আমার হাত দুটো কপালের সাথে কোন রকম টাচ করে আছে। আমি শ্বাস নিতে নিতে দু পা এবং মাথা এরকম উপরে দিকে উঠাবো, ধনুকের মতো শরীরটাকে আমি বাঁকা করে ধরবো, এরকম আমার দুই কোণেও এরকম উঠে যাবে, এই উপরে দু থেকে পাঁচ সেকেন্ড ধরবো, এবং খুব ধীরে ধীরে শ্বাস ফেলতে আবার নিচে নামবো, কিন্তু আমার মাথা ফ্লোরে টাচ করবে না, পাও ফ্লোরে টাচ করবে না, একটু উপরে থাকবে, সেম আবার শ্বাস নিতে নিতে এইভাবে করে আমরা পারফর্ম করব। খুব ভালো করে লক্ষ্য করবেন, এইভাবে করে আমরা 12 রিপিটেশনস পারফর্ম করব, সেট হবে 4টি, এবং ইন বিটুইন সেটস আমরা 30 সেকেন্ডস রেস্ট নিব। এই ওয়ার্কআউটটির ফলে যেটি হবে, আমাদের লোয়ার ব্যাক থেকে শুরু করে আমাদের আপার ট্র্যাক পর্যন্ত প্রত্যেকটি মাসলকে প্রপারলি আমরা এঙ্গেজ করতে পারব। যেহেতু আমরা বাসায় এক্সারসাইজ করছি, এমন কোনো মেশিনের সাপোর্ট নিচ্ছি না, কাজে এটি একটি দুর্দান্ত এক্সারসাইজ ইন্টার ব্যাকের জন্য, এবং এটার মেইন ফোকাস হচ্ছে লোয়ার ব্যাক। এই এক্সারসাইজটি কমপ্লিট করার পরে আমরা আমাদের পরবর্তী মুভমেন্টে চলে যাব। তো আমরা আমাদের ব্যাকের ওয়ার্কআউট কমপ্লিট করেছি, তো আমরা অলমোস্ট আমাদের ওয়ার্কআউটের শেষের দিকে চলে এসেছি। আমরা শুরু করেছিলাম লেগস দিয়ে, তারপরে আমরা চেস্ট কমপ্লিট করলাম, তারপরে আমরা শোল্ডার পাইপ পুশআপ দিয়ে কমপ্লিট করলাম, দেন আমরা আমাদের ব্যাকের ওয়ার্কআউট করলাম, যে ফ্লোর এক্সটেনশন যেটা। এখন আমরা ওয়ার্কআউট করবো আর্মসের। আমি আপনাদেরকে আর্মসের একটি মুভমেন্ট দেখাবো, যেহেতু আমরা বাসায় করছি ফ্রি হ্যান্ডে উইদাউট এনি অ্যাক্সেসরিজ অর মেশিনস। তো আমি এখানে একটা কাজ করেছি, আমার বাসায় 5 লিটারের একটি ক্যান আছে এরকম, এটাতে ডালের দানা আছে। তো আপনাদের বাসায় যেরকম ক্যান থাকে, আপনারা ক্যান ইউজ করতে পারেন, কিংবা শোল্ডার ব্যাগে পানি বোতল ভরেও কিন্তু আপনারা করতে পারেন। তো আমি এখানে এই ক্যানটাকে ব্যবহার করছি, এবং আমি এরকম একটা টাওয়াল ইউজ করছি, দেখাচ্ছি কীভাবে করতে হয়। আমি গ্রিপের ভেতরে এই টাওয়ারটিকে এইভাবে করে ধরে একটা লুপের মতো, একটা লুপের মতো বানিয়ে নিলাম, তারপরে ডাম্বেল কার্ল যেভাবে পারফর্ম করে, আমি যেটি করবো এটি বোতল দিয়ে করবো, টাওয়াল দিয়ে ধরে খুব শক্তভাবে ধরবো, ধরে আমি সামনে থেকে দেখাচ্ছি সিঙ্গেল হ্যান্ডেড, যেহেতু আমার কাছে একটি ক্যান আছে, আমি একটি ক্যান দিয়ে দেখাচ্ছি, দুটি ক্যান থাকলে আপনারা দু হাতে দুটি ক্যানও ধরতে পারেন। এইভাবে করে খুব ধীরে ধীরে স্কুইজ করবো, এবং খুব ধীরে ধীরে নিচের দিকে নামাবো। তো আমি পাশ থেকে দেখাচ্ছি, এই উপরে 2 থেকে 3 সেকেন্ড স্ট্যাটিক পজিশন ধরতে পারেন, এবং খুব ধীরে ধীরে ইসেন্ট্রিক পজিশনে, মানে নিচের দিকে নামানোর সময় খুব ধীরে ধীরে 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করে নামাতে পারেন, বা 5 পর্যন্ত কাউন্ট করে নামাতে পারেন। নতুন যারা আছেন তারা হয়তো এতটা ইসেন্ট্রিক, এতটা নেগেটিভ কন্ট্রোল করতে পারবে না, তারা একটু ফাস্টও করতে পারেন। এইভাবে 1, 2, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে করে বাঁ হাতে পাশ থেকে দেখাচ্ছি, 1, 2, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই ক্ষেত্রে মনে রাখবেন কোর টাইট রাখবেন, চেস্ট টাউন রাখবেন, শোল্ডার লক থাকবে, এবং এলবো আপনার টাক থাকবে, পাশে লাগানো থাকবে। এইভাবে আপনারা বাইসেপের মুভমেন্টটি 4 সেট করবেন, প্রত্যেকটা সেটের রিপিটেশন থাকবে 20, এবং খুব স্লো এবং কন্ট্রোল, নেগেটিভ কন্ট্রোলে আপনারা এই মুভমেন্টটি করবেন, তাহলে বাইসেপের প্রপার এঙ্গেজমেন্ট পাবেন। এরপর আমি দেখাচ্ছি, এটি কমপ্লিট করার পরে আপনারা যেটা করবেন, 1-2 মিনিট রেস্ট নেবেন, ট্রাইসেপের মুভমেন্ট করবেন। ট্রাইসেপে আসলে অনেক মুভমেন্ট আছে, তো বাসায় করার জন্য সবচেয়ে ইফেক্টিভ মুভমেন্ট দুটি হতে পারে, সেটা হচ্ছে ক্লোজ গ্রিপ পুশআপ। আমি দেখাচ্ছি আপনাদের কীভাবে ক্লোজ গ্রিপ পুশআপ পারফর্ম করতে হয়। তার আগে নতুনদের উদ্দেশ্যে বলে নিই, নতুন যারা আছেন, যারা প্রথম এই এক্সারসাইজ করছেন, তাদের হয়তো রিস্টের মোবিলিটি থাকবে না, তো সেক্ষেত্রে আমি প্রথমে ক্লোজ গ্রিপের ডায়মন্ড পুশআপটা দেখাই, তারপর আমি দেখাচ্ছি কীভাবে এটাকে অল্টারনেটিভে পারফর্ম করতে হয়। ডায়মন্ড পুশআপ হচ্ছে এরকম, এইভাবে থাকবে হাত, এইভাবে করে হাত নিয়ে হাঁটুর উপর ভর করে পারফর্ম করতে পারেন, আবার দুই পায়ের উপর ভর করে পারফর্ম করতে পারেন, দুইভাবেই করা যায়, লাইক দিস। এইভাবে করে ধীরে ধীরে এইভাবে করে আপনারা ক্লোজ গ্রিপ পারফর্ম করবেন।
যারা একদম নতুন তাদের হয়তো রিস্ট এত মোবিলিটি থাকবে না, সেই জন্য তারা যেটা করবেন এই পজিশনটা হোল্ড করবেন লোয়ার চেস্ট বরাবর, এভাবে করে ধরে কোর টাইট করে হিপ টাইট, খুব ধীরে ধীরে শ্বাস ফেলতে ফেলতে এই খুব ভালো করে লক্ষ্য করবেন এই, এবং এগুলো কিন্তু টাকটা অবস্থা থাকবে, পাঁচরের কাছাকাছি লাগানো থাকবে এই। এইভাবে করে আপনারা 15 রিপিটেশনস পারফর্ম করবেন চার সেটে, আপনাদের আর্মসের এক্সারসাইজ কমপ্লিট। আমাদের লাস্ট একটি মুভমেন্ট আছে, সেটা হচ্ছে অ্যাবস। তো এখানে আমরা ব্যাক টু ব্যাক ছয়টি পজিশন দেখাবো একটা সার্কিটে, এবং আমরা প্রত্যেকটা পজিশনে 10-15 সেকেন্ডস আমরা পজ নিব, টাইমার সেট করে আপনারা এটা পারফর্ম করতে পারেন। আমি দেখাচ্ছি সেটা কীভাবে পারফর্ম করতে হয়, আমি পাশ থেকে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। বাসায় যদি এরকম ম্যাট থাকে খুব সুবিধা, তা না হলে টাওয়াল দিয়েও প্যাড বানিয়ে নিতে পারেন। তো প্রথমে আমি দেখাচ্ছি রাইট সাইড প্লাঙ্ক, সেক্ষেত্রে এরকম লম্বা হয়ে যাবে পাশাপাশি, এবং এই যে ডান দিকের যে কোনোই আছে এটা পাজরে খুব কাছাকাছি থাকবে, দূরে থাকবে না, আবার ভালো করে দেখেন দূরে রাখবেন না, খুব কাছাকাছি রাখবেন, পায়ের উপর পা রাখবেন, হাঁটু স্ট্রেট থাকবে, কোর টাইট থাকবে, এবং মনে মনে ভাববেন যে উপরে একটা ইনভিজিবল বার আছে যেটাকে আপনি হাত দিয়ে ধরবেন, কোর টাইট করে হাত দিয়ে ধরে টান দিয়ে উঠে যাবে, এই যে যেরকম আমি উঠে গেলাম। এভাবে করে মনে মনে 1-10 কাউন্ট করতে পারেন বা 15 কাউন্ট করতে পারেন, আমি 10 কাউন্ট করে দেখাচ্ছি, 1-2-3-4-5-6-7-8-9-10 হয়ে গেলে কোনো রেস্ট ছাড়াই রেগুলার ক্রাঞ্চ, পায়ের পাতা একসাথে করে পায়ের আঙুলগুলো উপরে থাকবে হিপের কাছাকাছি এনে, কোর কোর নর্মাল, ব্যাক লোয়ার ব্যাক ফ্ল্যাট, মাথা উপরে ফ্লোর থেকে, নাভি থেকে সমস্ত বাতাস মুখ দিয়ে ঠেলে ফেলে দিবেন যখন আপনারা উপরে ক্রাঞ্চ করবেন। এইভাবে করে এইভাবে করে 15 পর্যন্ত কাউন্ট করতে পারেন বা 10 পর্যন্ত কাউন্ট করতে পারেন। এইভাবে করে নাভি থেকে সমস্ত বাতাস মুখ দিয়ে বের করে দিবেন, সাথে সাথেই কোনো রেস্ট না নিয়ে এবার লেফট সাইড প্লাঙ্ক সেম আগের মতো, পাজারে খুব কাছাকাছি কোনোই থাকবে, বাম হাতের কোনোই, পায়ের উপর পা থাকবে, হাঁটু সোজা থাকবে, কোর টাইট থাকবে, উপরে একটা ইনভিজিবল বার আছে, আমি ধরে টান দিয়ে উঠে গেলাম এরকম, খুব ভালো করে লক্ষ্য করবেন। এবং আমাদের বডিতে স্ট্রেট লাইন আছে কিনা এটা চেক করার জন্য একটা চমৎকার উপায় হচ্ছে, আপনার হিপের উপর হাত রাখলে যদি হাতের নিচে হিপ লাগে তাহলে বুঝতে পারবেন যে আপনি স্ট্রেট আছেন। এভাবে করে 10-15, সাথে সাথেই কোনো রেস্ট না নিয়ে পা ভাঁজ করে উপরে ধরবেন, এটা হচ্ছে অ্যাব টুইস্ট, মাথা ফ্লোর থেকে উপরে থাকবে ভালো করে লক্ষ্য করবেন, যখন আমি ডান হাতের কোনো উপরে উঠাবো তখন আমার বাম হাতের কোনো মাটিতেই লেগে থাকবে এই। 1-1 দুই হাতে আমি 1 কাউন্ট করব, সেম ওয়েতে 2-2-3-3 ভালো করে লক্ষ্য করবেন, মুখ দিয়ে সমস্ত বাতাস বের করে দেবেন, 4-4-5-5-6-6 এভাবে করে চমৎকার একটা টুইস্ট হবে। শেষ করার সাথে সাথেই আবার প্ল্যাঙ্ক পজিশন চলে যাবে, এবার আমরা রেগুলার প্ল্যাঙ্ক করব, খুব ভালো করে খেয়াল করবেন দুই কোণের উপর ভর করে দুই পা মেলে দিয়ে, হাঁটু স্ট্রেট থাকবে, হিপ টাইট থাকবে মানে গ্লুট টাইট থাকবে, গ্লুট টাইট থাকবে, কোর টাইট থাকবে, এবং সামনের দিকে তাকাবেন মনে মনে 10-15। আমি শুধু আপনাকে এখানে দেখাচ্ছি, সময় স্বল্পতার কারণে আসলে পুরোটা দেখাতে পারছি না, আমি টাইম আউট। লাস্ট মুভমেন্ট সেটি হচ্ছে ফ্রগ ক্রাঞ্চ, ফ্রগ ক্রাঞ্চ হচ্ছে এরকম দুই পায়ের পাতা এরকম লাগাবেন, হাঁটু ছড়িয়ে রাখবেন, মাথা উপরে থাকবে, লোয়ার ব্যাক ফ্ল্যাট থাকবে, মনে করবেন দুই পায়ের মাঝখান থেকে একটি কেবলকে আপনি পুল করছেন, এবং যখন আপনি উপরে উঠবেন তখন মুখ থেকে সমস্ত বাতাস ছেলে বের করে দেবেন। এখানে কোনো চিটিং করা যাবে না, চিটিং করলে যেটা হবে প্রপার জায়গায় আপনার এনগেজমেন্ট হবে না, নতুনদের জন্য এটি খুব কঠিন মনে হতে পারে কিন্তু প্র্যাকটিস করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সেম ওয়েতে 15 কাউন্ট করবেন। এভাবে করে আমাদের ব্যাক টু ব্যাক ছয়টা সেশন আমরা কমপ্লিট করলাম, মুভমেন্ট আমরা কমপ্লিট করলাম একটা সার্কিটে। তো এইভাবে করে আমাদের এন্টায়ার অ্যাবডোমেনে অবলিক, লোয়ার ব্যাক, লোয়ার অ্যাবস,
অপারেটস সব জায়গাতে কিন্তু আমরা কন্ট্রাকশনটা পেয়েছি, যেটা হবে যারা নতুন আছেন বা পুরনো হলেও ক্র্যাম্প করতে পারে, তখন উঠে দাঁড়ালে হঠাৎ করে অসুবিধা হতে পারে, সেটা থেকে বাঁচার জন্য একটা চমৎকার যোগাসন আছে যেটা আমাদের এই ওয়ার্কআউটের ফিনিশারও খুব ভালো করে দেখবেন। এইভাবে করে শুবেন, এইভাবে করে শুবেন, দুই পা একসাথে থাকবে এবং পুশআপের মতো করে হাত দুটোকে লোয়ার চেস্ট বরাবর পজিশনে দিয়ে রাখবেন, খুব শক্ত ফার্মলি ফার্মলি প্রেশার দিয়ে এরকম ধরে রাখবেন, মাথা নিচে থাকবে, পায়ের পাতা দুটো এরকম সমান করে মেলে দিবেন, দিয়ে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে কোমরটাকে ভাঁজ করে, কোমর থেকে ভাঁজ করে ধনুকের মতো এরকম করে বাঁকা হয়ে যাবে, হিপ কিন্তু ফ্লোর থেকে উঠবে না। এভাবে করে 5 সেকেন্ড আপনারা ধরে রাখবেন এবং ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আবার ফ্লোরে, আবার ধীরে ধীরে শ্বাস ফেলতে নিতে নিতে উপরে এবং শ্বাস ফেলতে ফেলতে নিচে। এভাবে করে 2 থেকে 3 বার যদি আপনারা রিপিট করেন তাহলে যেটা হবে আপনার লোয়ার অ্যাবের যে ওয়াল আছে সেখান থেকে শুরু করে একদম আপার অ্যাব পর্যন্ত একটি চমৎকার রিভার্স রিভার্স একটি কন্ট্রাকশন হবে, যার ফলে এতক্ষণ ধরে যে এই যে একটা হেভি ইন্টেন্স ব্যাক টু ব্যাক 6টি মুভমেন্ট একটা সার্কিট করেছেন অ্যাবের, তার ফলে যে ক্র্যাম্পিং দেখা দিয়েছিল সেটি আর থাকবে না। এবং অবশ্যই ব্যায়ামের ফাঁকে ফাঁকে প্রত্যেকটা সেটের ফাঁকে ফাঁকে কিন্তু আপনারা 1-2 সিপ পানি খেতে পারেন, তাতে করে যেটা হবে যে মুখ যে ড্রাই হয়ে যায় সেই ড্রাইনেসটা থাকবে না, ভালো লাগবে এবং ব্লাডের যে অক্সিজেনের লেভেল আছে সেটি ঠিক থাকবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য, আশা করছি এই হোম বেজ ওয়ার্কআউটটি আপনাদের উপকারে আসবে। নিচে ডিসক্রিপশন লিঙ্কে আমি PDF দিয়ে দিয়েছি, সেটিকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং ওয়ার্কআউটটিকে রেগুলারলি ফলো করতে পারেন। রেগুলার ওয়ার্কআউট করার ফলে যেটি হবে যে আমরা আমাদের যে ফিটনেস সেটিকে আমরা যেমন ধরে রাখতে পারবো, আমাদের বাড়তি চর্বিকেও আমরা সরিয়ে ফেলতে পারবো আমাদের শরীর থেকে এবং আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন ঠিক থাকবে, অক্সিজেন লেভেলও ঠিক থাকবে আর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পাবে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে আমি বলছি অলরেডি, আমার চ্যানেলে একটি ভিডিও আছে, চাইলে আপনারা সেটিকেও ফলো করতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নিশ্চিত করবেন লাইক কমেন্ট ও সাবস্ক্রিপশন এবং আপনারা আপনাদের প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করবেন। যদি ওয়ার্কআউট রিলেটেড কোনো কোয়েশ্চেন আপনাদের থাকে সেটি কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেবেন, আমি আনন্দের সঙ্গে আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমি আরও নতুন নতুন হোম বেস ওয়ার্কআউট আপনাদের সামনে নিয়ে আসবো এবং পরবর্তীতে জিম রিলেটেড ওয়ার্কআউট আমি নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন।